হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আসাম স্পিড টক। আজি একটা হল্ট ভিডিও আপনাদের লই আহিবল চেষ্টা করছো। এতিয়া বাজিছে আপনার 5টা আর মানে এটা ইভিনিং স্টুডিওতে আছো, কিন্তু পিছে কোনো অহা নাই এতালেকে। এজনী ছোৱালী আহিছিলে, তাই গল করে মেলি। তো আপনার আজি একটা মানে হল্ট ভিডিও রেডি করবলে গে আছো। তো প্রথম হয়েছে এই ড্রেস, আর বাকিকিটা ড্রেস মানে দেখাই আছো ঘর গিয়ে। এই হয়েছে মানে আর্বানিকরপা কিনেছো ফুল সেট, আর এইটার দামটা মানে স্ক্রিনত লাই দিম, এগেন পাহরি যাওয়ার দামবিল মনত না থাকে। তো রিসেন্টলি মানে আসল আর্বানিকরপা এটলিস্ট 5টামান বস্তু, 5-6টামান বস্তু কিনেছো, কিন্তু আপনার আর্বানিকরপা লোক সাগে পয়া হওয়া নাই, সাগে ভিডিও কিছু দেখিছেও আপনার। তো আর্বানিকর হল ভিডিও হিসাবে এই হল ভিডিও মানে লই আহিম আপনার। তো 5টামান ড্রেস চাই থাক ভিডিওটা শেষলকে। আর এইখিনিতে কই থাকো যে আর্বানিক টু সিমিলার টু শিন হয়, যেটা শিন অনলাইন শপিং সাইট আছে চাইনার, সেইটার নিচিন অলমোস্ট একে রিজনেবল প্রাইসত ফ্যাশনেবল আর ট্রেন্ডি ড্রেস কিছু তাতে পয়া যায়। মই নতুনকে ট্রাই করেছো, নতুন বলে নহয় যে বহু দিনের প্রায় মানে তারপর বস্তু কিনে আসো, সেই কারণে 5টা হলকে একবারতে 5টা কিনা নাই, মানে বহু দিনের প্রায় কিনে আসছো এটা দুটাকে। তো সেই কারণে ভাবিল আপনার মোট এক্সপিরিয়েন্সটার বিষয়ে কো, আর্বানিকরপা কেনকা লাগিছে শপিং করে। মানে ভালোই লাগিছে, প্রাইস রিজনেবল হয়, শিনের নিচিন হয়, ফ্যাশনেবল ট্রেন্ডি ড্রেস পয়া যায়। আপনার ট্রাই করবেন, প্রথমতে চাই দিয়ক মনো কি কি ড্রেস কিনে দিও, প্রাইসবিল আপনার দেখা লো, তারপর ডিসাইড করব কিনে নে নিকিনে। হ্যালো ফ্রেন্ডস, এতিয়া রাতে আপনার 7:30 বাজিছে, অথনি ভিডিওটা আরম্ভ করল স্টুডিও, সেইটা শেষ করবলে লো, মানে মোর হল ভিডিওটা শেষ করবলে লো। তো এ দেখিছে পুরা সুট বুট করে ঘরতে রেডি হয়ে আছো দেখাবলে আপনাদের। জিমত যেটা ভিডিওত আপনাদের পিঁধি দেখাইছিল সেইটা দেখাই লো। এইটো একটা কোহোল্ডার সেট হয়, এইটো এইটো প্যান্টটো হয়, আর একে প্রিন্টরে ইয়ার লগতে এটু হয়েছে টপ। এটু মোর সাইজটা হয়েছে এল সাইজ, কারণ প্যান্টবিলাক মোক এল সাইজর লাগে, টপটু এম হলেও হয়ে যায়, কিন্তু এটু এতিয়া সেট যেহেতু এই কারণে মই এল সাইজে দিলো। টপটু অকনমান লুজ ফিটিং হয়, ভাল লাগে পিনি। তো এনেকে এটু হল টি শার্টটু আর এটু হল প্যান্টটু, আর ইয়ার দামটু লৈছিলে 1113 রুপিস লৈছিলে। কাপড়টা কটন নহয়, কিন্তু দিয়ে যেটা আমার স্পোর্টসর যা মেটেরিয়াল থাকে, স্পোর্টসর টি শার্টই হোক বা প্যান্টবিলাকেই হয় যে থাকে, সেই তে মানে অকনমান সিনথেটিক টাইপ তে হয়, কিন্তু কমফর্টেবল হয় পিঁধবলে। এটা ঠান্ডা আহি আছে, পিঁধি ভাল লাগবে, গরমত বর এটা ভাল নালাগে, কিন্তু ঠান্ডা দিনত আহিলে সাগে ভাল লাগবে, সেইবুলি ভাবিয়ে এটু মই আনিছো রাখিছো, ভালে লাগিছে মোৰ। আর নেক্সট এইটে মানে পিঁধি থাকা এই ব্লেজার সেট হয়, ইয়াতো এনেকে একটা ব্লেজার আছে, ব্লেজারটোত ইয়াতে একটা বাটন আছে, আর এই শোল্ডারটোত এনেকে টানকে একটা থাকে, যে এই কি কয় কি বলে কয়, এই পেড লগা, পেড লগা হয় শোল্ডারটো। তো এইটার দাম পড়ছে আপনার 2138 রুপিস। ইয়ারে ভিডিওটো ভালকে মানে স্ক্রিনত লগাই দিম, ফটোটো ফুল দেখাই দিম। প্যান্ট একটা আছে আর এই হচ্ছে টপ, প্যান্ট আর মানে ব্লেজার, এই মানে বেলেগকে কিনা হয়, এই এনেই টপ মানে আগরপা থাকা টপ, এই ইয়ার লগত থাকা নহয়, জাস্ট প্যান্ট আর ব্লেজার। নেক্সট দেখাইছো এই একটা স্কার্ট, এই দেখিছে সাগে মোর ব্লগত, যে স্কার্ট হয় মিড লেংথর হয়। তো এই পিঁধি মোৰ ভাল লাগিছে, খুব ধুনিয়া। আর ইয়াতে ইনার এই মেটেরিয়াল আছে, ইনার এটা দিয়া আছে ইয়াতে, তো ভাল লাগে পিঁধি, আকো বেলেগকে ইনার নিপিন্ধিলেও হয়ে যায়, ধুনিয়া হয়, কমফর্টেবল হয় পিঁধবলে। মিড লেংথর স্কার্টবিল মোৰ পিঁধি ভালেই লাগে, খুব ভাল লাগিছে মোৰ স্কার্টটা। আর এইটার দাম হয়েছে 1004 রুপিস।
তো ট্রাই করবো পারে আপনাদের বহুত আছে এনেকা আছে আর্বানিকত কার্ড মানে এই ললো আর কেটামান চাই থাকো কার্ডত সুমাইও থাকো কিনা হে নাই। আর নেক্সট এই ড্রেস আপনাদের সঙ্গে এই ব্লগবিলাক দেখিছে এই বেক সাইডে ডিঙিত এই টাই করে রাখব পারি আর ফ্রন্ট এনেকা নেকটো আপনাদের ফটো লগাই দিলে ধরব পাৰিব কেনেকুৱা হয় আর এই বডি বডি ফিট বডিত মানে ফিট হয়ে থাকে আর আপনার বডির শেপটো দেখা পোৱা যায় তো স্লিম লাগে পিন্ধিলে দেখিবলে। আর হাতখন হৈছে এই ধরনের আজিকালি উলুয়া পাফড স্লিভ হয় তো মোৰ এনেকুৱা পাফ স্লিভ হাতবিলাক খুব ভাল লাগে আজিকালি নতুনকে ওলাইছেও পিন্ধিলে খুব ধুনিয়া দেখে আর বডিত লাগি থাকে সেইকাৰণে পুরা গার শেপটো ওলাই থাকে স্লিম লাগে দেখাত। আপনার ফটোকিটা চাই লোক স্ক্রিনত খুব ভাল লাগে আপনাদের ট্রাই করে চাবেন। এনেকা ড্রেসও আর্বানিকত বহুত আছে বিভিন্ন ধরনের আর এই কাপড়ও কটন নহয় সিনথেটিক হয় কিন্তু গরমত পিঁধিও কিন্তু বেয়া নালাগে মো ভালে লাগিলে হে এদিন পিঁধিছিল খুব ভাল লাগিলে মো। এইটোর প্রাইসটা হয়েছে 1062 rupees। নেক্সট এটা টপ কিনিছিলো টপটো কিন্তু এই মোৰ ভাল লগা নাই কালি এটা ভিডিওত আপোনালোকক মই পিন্ধি দেখাইছিলো এনেকুৱা এই টাইটো মানে কি আপোনাৰ উঠি উঠি যায় উঠি উঠি যায় আকৌ টানিব লাগে আকৌ উঠি যায় টানিব লাগে মানে কমফৰ্টেবল পোৱা নাই মই এইটো পিন্ধিবলৈ ভালেই তথাপিও আৰু কিন্তু মই ইমানটা কমফৰ্টেবল লগা নাই মই পিন্ধি পিনি এইটো তো মই কতো বিশেষ বাহিৰলৈ পিন্ধি যাব নোৱাৰো আৰু ঘৰতে কেতিয়াবা ভিডিঅ' চিডিঅ' বনাওঁতে এইটো পিন্ধি ধৰক অকণমান সময়ৰ কাৰণে ওলাব পৰা যাব। এইটোৰ দাম লৈছিলে 621 rupees। এইটো একেই কটন নহয় চিন্থেটিকেই হয় তথাপিও ভালেই হয় পিন্ধিবলৈ ঠিকেই কিন্তু ওপৰলৈ উঠি যায় কাৰণে মই কমফৰ্টেবল ফিল কৰা নাই। নেক্সট এইটো যে আপোনাৰ এক বছৰমান হ'ল নেকি এইটো মম জিন্স হয় এইটো আর্বানিকৰ পৰাই কিনা হয় এইটো মই বহুত পিন্ধিছোঁ আৰু বহুত পিন্ধিছোঁ একদম ফেডেড হৈ গৈছে লাইট ব্লু কালাৰ আছিলে এইটো লাষ্ট ব্লগবিলাকত চাগে আপোনালোকে দেখিছে মোৰ মম জিন্স এটাই হয় এইটোৱে আছে খুব ভাল লাগে পিন্ধি পিন্ধি ইমান কমফৰ্টেবল হয় নহয় লুজ ফিটিং হয় খুব ভাল লাগে কিন্তু ইয়াৰ এটা প্ৰব্লেম এই চেইনডাল যে জিপটো মানে খুলি খুলি যায় জিপটো টাইট নহয় মানে অকণমান দেৰি পিন্ধাৰ পাছত তললৈ গুচি যায় বৰ সাংঘাতিক কথা আৰু মই সেইকাৰণে কি কৰোঁ ইয়াতে সৰুকৈ পিন এটা লগাই এইফালে ভিতৰত এনেকৈ টাই কৰি থৈ দিওঁ যাতে জিপটো তললৈ খুলি নাযায় কিন্তু পিন্ধিবলৈ আদাৰৱাইজ খুব কমফৰ্টেবল হয়। আৰু এটামান মই মম জিন্স আর্বানিকৰ পৰাই অৰ্ডাৰ কৰিম বুলি ভাবি আছোঁ জাষ্ট এইটো অকণমান মই প্ৰব্লেম পাইছোঁ আৰু ইয়াৰ চাইজ হৈছে 30 তো 30 ৱেষ্টৰ মই পিন্ধোঁ আৰু ধুনীয়াকৈ মোক ফিট হয় এইটো ভাল লাগে মোৰ এইটো খুব ধুনীয়া মানে হেৰি আৰু কিন্তু দামটো আপোনাৰ পাহৰি গ'লোঁ দেই ইয়াৰ মই আৰু মই মোৰ একাউণ্টত গৈ চাইছিলোঁ এইটো একদম প্ৰথম যিহেতু আর্বানিকৰ পৰা কিনা তেতিয়া চাগে মই একাউণ্টটো খোলা নাছিলোঁ জাষ্ট ডাইৰেক্ট গৈ পিনি পাৰ্চেছ কৰি লৈছিলোঁ তো এইটোৰ দাম আপোনাৰ 1300-1500 ভিতৰতে হ'ব একজেক্টলি প্ৰাইচটো মোৰ মনত নাই কিন্তু এতিয়া মই চাইছোঁ মম জিন্সবিলাকৰ প্ৰাইচবিলাক অলমষ্ট তেনেকুৱাই হয় আপোনাৰ 1300-1500 ভিতৰতে থাকে ট্ৰাই কৰিব পাৰে আজিকালি খুব ওলাইছে মম জিন্স কমফৰ্টেবলো হয় যিহেতু জিন্সটো গাত লাগি নাথাকে পিন্ধি খুব ভাল লাগে। তো ইমানেই আছিলে মোৰ আর্বানিকৰ হল তেন্তে আজিলৈ আহিছোঁ যদি আপোনালোকৰ ভাল লাগিছে ভিডিঅ'টো চাই আৰু যদি এনেকুৱা ধৰণৰ হল ভিডিঅ' চাব বিচাৰে কমেণ্ট ছেকশ্যনত জনাব কিবা কিবি কিনি থাকোঁ বিশেষ ইমান ফেশ্বনেবল নিজে নহয় যদিও নতুন নতুন বস্তু ট্ৰাই কৰি মোৰ ভাল লাগে তো এয়া আর্বানিকৰ পৰা কিনিলোঁ মই মানে বহুত অনলাইন শ্বপিং কৰোঁ বিভিন্ন ধৰণৰ ছাইটৰ পৰা কিনোঁ আপোনালোকে গম পাইছে চাগে চিলৰীৰ পৰা কিনিছোঁ চিলৰীৰ পৰা কোনো নিকিনে চাগে তো তেনেকৈ আর্বানিকৰ পৰা কিনিছোঁ আকৌ মিন্ত্ৰাৰ পৰাতো কিনি থকাই হয় মিন্ত্ৰাৰ পৰা বহুত কিছু মই নতুনকৈ কটনৰ ছালৱাৰ কিনিছোঁ যদি আপোনালোকে চাব বিচাৰে মিন্ত্ৰাৰ ছালৱাৰ হল ভিডিঅ' তেতিয়া কমেণ্ট ছেকশ্যনত জনাব নেক্সট মই কেতিয়াবা ব্লগ দিলে মিন্ত্ৰাৰ ছালৱাৰ কিছু এজ এ হল ভিডিঅ' আপোনালোকৰ কাৰণে লৈ আহিবলৈ চেষ্টা কৰিম
আর এমাজনের পর কিনা কিনি কিনে থাকা যায়, ঘরুয়া বস্তুটো বহুত কিনে থাকো এইবিল দেখা নহয়ে। এতিয়া মই আর্বানিকটো তাৰমানে বিশেষকে খুব ভাল লাগিলে, আপোনালোকে ট্রাই কৰিব পাৰে, সেই কারণে নিজৰ ফালৰ পৰাই আপোনালোকলৈ বুলি এই আর্বানিকৰ হল ভিডিওটো আগবঢ়াই দিলোঁ। প্লিজ কমেন্ট কৰি জনাব, আৰু যদি ভাল পাইছে লাইক নকৰাকৈ নাযাব, আর যদি আজি প্রথমবারের বাবে মোৰ চেনেলটো ভিজিট কৰিছে তেতিয়া প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ল'ব এনে ধৰণৰ ভিডিও চাই থকাৰ বাবে, আৰু বেল আইকনটো ক্লিক কৰিবলৈ নাপাহৰিব আৰু নটিফিকেশনৰ কাৰণে। তেন্তে আজিলৈ আহিছোঁ, ষ্টে সেফ, ষ্টে হেলদি এণ্ড বি পজিটিভ, বাই।